নমস্কাৰ বন্ধুসকল ৱেলকাম টু ইউটিউব চেনেল বন্ধুসকল অসম পুলিচৰ যি ন হাজাৰ সাতটা পোষ্টৰ ৰিজাল্ট ইতিমধ্যে দিলে আৰু বাৰ মে তাৰিখে ৰিজাল্টটো দিলে আৰু বাৰ মে তাৰিখৰ পিছত ৰিজাল্টটো দিয়াৰ পিছত বন্ধুসকল চৈধ্য মে' তাৰিখে ইয়াৰ এপইণ্টমেণ্ট দিয়া হ'ল আৰু সকলোৱে জইনিং কৰি আছে আৰু জইনিঙৰ বাবে কি কি সাধাৰণ চৰ্ত মানে সাধাৰণতে অসমৰ ডি জি বি চাৰ্টি দি দিছে সকলোবোৰ ইউটিউব ভিডিঅ'ৰ তলত লিংকটো দি দিছোঁ ভিডিঅ'টো চাই ল'ব যে জইনিঙৰ সময়ত কি কি চৰ্ত মানি ল'ব ল'ব বাইছটা মানুহ সাধাৰণতে চৰ্ত দি দিছে ন'টিছখন সহকাৰে ইউটিউবৰ তলত দি দিছে আৰু ভিডিঅ' সহকাৰে দিছোঁ আৰু অসমত ইংলিছত ন'টিছখন দিছে কিন্তু মই অসমীয়াত ভিডিঅ' বনাই সকলোক বুজাই দিছোঁ বহুত ল'ৰা ছোৱালী চাইছে আপুনি চোৱা নাই যদি চাই ল'ব ইউটিউবৰ তলত লিংকটো দি দিছোঁ বন্ধু অকল আৰু এই একু একু দুই হাজার একশ চৌত্রিশটা পোস্টর ফাইনাল রিজাল্টর উপর এখন ভিডিও বনয়াছু আর সকলে বিচার যে একুশ চৌত্রিশটা পোস্টর যে সাধারণ ফাইনাল রিজাল্ট চব্বিশ এপ্রিল তারিখে রিটার্ন এক্সামট হয়ে গেল এই রিটার্ন এক্সামর রিজাল্ট কোন দিয়া হবো সকলে মনত চিন্তা আছে আর এই ন হাজার সত্তরটা পোস্টের বিয় হাজার বাসটা পোস্ট এপিআর কাটসম্যান মিলি ন হাজার সত্তরটা পোস্টর রিজাল্ট ইতিমধ্যে বারো মে তারিখে দিয়া হল আর চোদ্দ মে তারিখে এপারমেন্ট দিয়া হল সকল গম পালে আর এই একুশ চৌত্রিশটা পোস্টর যিজিক্যাল কাটার মারিলে ফিজিক্যাল কাট মারার পিছা দশ বা বারো দিন পিছত রিটার্ন এক্সামট নিশ্চিত হয়ে গেল রিটার্ন এক্সামট হয়ে গেল অতি সুকালে চব্বিশ এপ্রিল তারিখে রিটার্ন এক্সামট হয়ে গেল আর বহুত ভাবিছিল দহ মে তারিখে রাজাল্ট দিয়ে হবে ন হাজার সত্তরটা পোস্টার বহুত বন্ধুকলক ইমান সহজ নয় এই সাধারণ অফিসিয়ালভাবে হাতে বহুতো হাধারণ কাম থাকে অফিসিয়ালভাবে বহুত ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন রিজাল্ট কেবল সালে নহেয় বন্ধুস অফিসিয়ালভাবে কোনো ধরনের নোটিস ফেক নহয় যে আপনি যখন হাতন ইন্টারভিউ দিচ্ছে ফিজিক্যাল দিছে বা রিটার্ন দিছে সে হাতে ফেক হয় না নহয় আপনার ডকুমেন্টস কোনো ধরনের ফেক হয় না নহয় সেই হাতণত সালি জারি সাবলে বহু সময় লাগে বন্ধুসক কিন্তু পুলিশের ন হাজার সত্তরটা পোস্টার যেনেকৈ সাধাৰণতে চাৰিশ কিবা ভেকেঞ্চিৰ সাধাৰণতে কম্পিউটাৰ চাৰ্টিফিকেট ফেক পাইছে তেওঁলোকৰ ৰিজাল্ট দিব পৰা নাই তেওঁলোকক লৈ সাধাৰণতে ইতিমধ্যে কে কেছ ৰুজু হৈছে অসমৰ ডি জি পি চাৰে প'ৰ্টেলৰ আগত ইতিমধ্যে ঘোষণাই কৰিছে আৰু অসম পুলিচৰ সাধাৰণতে ন হাজাৰ সোতৰটা পষ্টৰ সাধাৰণতে ৰিজাল্ট সাধাৰণতে ঘোষণা কৰি দিয়াৰ পিছতো তেতিয়ালৈকে বেমেজলি সাধাৰণতে যি সাধাৰণতে কম্পিউটাৰ চাৰ্টিফিকেট লৈ সাধাৰণতে বাজি আছে চাৰিশ কিমান পোষ্টৰ ওপৰত কিন্তু অকল এই একৈছশ চৌত্ৰিছটা পোষ্টৰ ৰিজাল্টটো আধাৰতে কে দিয়ে দিয়া হ'ব আৰু ইয়াৰ সাধাৰণতে মেৰিট লিষ্ট কেতিয়াও ওলাব আৰু কাট অফ কিমান যাব পাৰে সকলো ডিটেইলছ এডোভিটিঅটো লৈ আহিছোঁ ভিডিঅ'টো স্কিপ নোহোৱা হৈ চাব আৰু মোৰ চেনেলটো যদি সাধাৰণতে প্ৰথমবাৰ ভিজিট কৰিছে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু পাছতো ঘণ্টাটো অল কৰি দিব আৰু এই একৈছটা দুহেজাৰ এশ চৌত্ৰিছটা পোষ্টৰ এ বি ই বিৰ সাধাৰণতে ৰিজাল্টটো দিয়াৰ সম্ভাৱনা আৰু ইয়াৰ সাধাৰণতে এপইণ্টমেণ্ট কোনটো তাৰিখত দিয়া হ'ব আৰু ইয়াৰ সাধাৰণতে বন্ধুসকল সকলো ডিটেইলছ এডোভিডিটো লৈ আহিম ভিডিঅ'টো স্কিপ নোহোৱা কৰি চাব প্লিজ নিজৰ বুলি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব তেনেহ'লে ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ বন্ধুসকল আম মই মোয়াস এস এল পি আর পি অফিসিয়াল সাইডত ইস্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আসাম গুয়াহাটি এই আতন ওয়েবসাইটতে সব রিজাল্ট কাট অফ ফিজিক্যাল কাটপ রিটেন কার্ট অপ সকলব এই ওয়েবসাইটতে সকল প্রকাশ করা হয় আপলোড দিয়া হয় এই ওয়েবসাইটের সকল গম পাই কিন্তু পুলিশের ন হাজার সতেরটা পোস্টর ইতিমধ্যে একুশশো চত্রিশটা পোস্টর আসতে যে ফিজিক্যাল ক্ড অফ মার মারে এই ফিজিক্যাল কাট মার হাতে এইখান থেকে ওয়েবসাইটের সকল গম পাইছে কেক চেক করেছে ইতিমধ্যে গম পাই মিডিওর জড়িয়ে যদি মূল চেলেট আগে সাবস্ক্রাইব করে রাখি মূল ভিডিওবাই আর ন হাজার সত্তরটা পোস্টের এ বি ইএ আর এ পি এর মে হতে এ বিএ ছ হাজার ছয়শিআম ন হাজার সত্তরটা পোস্ট হাতে যে রটার্ন এক্সামর রিজাল্ট বারো মে তারিখে দিয়া হল বা দেওয়ার পিছু যদিও মে তারিখে ইয়ার এপারমেন্ট দাঁড়া হল অতি সোনকালে সুন্দর কামট চলে গল্পে অপরমেন্ট দিয়া হল কিন্তু এই অফ পুলিশের একুশ চৌত্রিশটা পোস্টের বাবে এতে সকলে অপেক্ষা আছে আর সকো পর্যন্ত কাম কাজ সম্পূর্ণ হয়েছে আর দশ জুন তাৰিখৰ আগতে সকলোবোৰ সাধাৰণতে কাম সম্পূৰ্ণ কৰিব বুলি অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰে ইতিমধ্যে ঘোষণা কৰিছিল আৰু অসম পুলিচৰ ৰিজাল্ট সাধাৰণতে একৈছশ চৌত্ৰিছটা পোষ্টৰ ৰিজাল্ট বন্ধুসকল ফিক্স ডেট মই জনাম ভিডিঅ'টো স্ক্ৰিপ্ট নকৰাকৈছে বা মোৰ চেনেলটো প্ৰথমবাৰ ভিজিট কৰিলে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব বন্ধুসকল অসম পুলিচৰ এই একৈছশ চৌত্ৰিছটা পোষ্টৰ এবি আৰু ইউ বিৰ সাধাৰণতে যি সাধাৰণতে ভেকেঞ্চিসমূহৰ ৰিজাল্টটো আচলতে দহ জুন তাৰিখে ৰিজাল্টটো ঘোষণা কৰি দিয়া হ'ব বন্ধুসকল ফিক্স ডেট বন্ধুসকল অসম পুলিচৰ মই ইয়াৰ আগতো সাধাৰণতে ডেৰ মাহ আগতে ভিডিঅ'টো বনাইছিলোঁ আৰু দহ মে' তাৰিখে সাধাৰণতে ৰিজাল্টটো ন হাজাৰ সোতৰটা পোষ্টৰ ৰিজাল্ট দিব বুলি মিড মই ভিডিঅ'ৰ জৰিয়তে জনাইছিলোঁ আৰু অসম পুলিচৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াহঁতে ইতিমধ্যে কেইদিনমান আগতেই ঘোষণা কৰিছিল যে দহ জুন তাৰিখে অসম পুলিচৰ সকলোবোৰ সমাপ্ত হ'ব কাম কাজ আৰু অসম পুলিচ অলপ দেৰি হ'বই কাৰণ বেছিদিন নাই আজি হৈছে সোতৰ মে' আজি সাধাৰণতে আজিৰ পৰা সাধাৰণতে বেছিদিন নাই ডেৰমাহ সাধাৰণতে অলপ দেরমাহ আছে দেরমার হাত অ বেশি আছে কিন্তু অতি সোনকালে রিজাল্ট ঘোষণা দিয়ে হবো কারণ ডকুমেন্টসের ওপর ভেরিফিকেশন হবই লাগবে যে পুলিশের ডকুমেন্টস ভেফিকেশন হলে টাইম লাগবে অফিসিয়ালভাবে আর একুশ চৌত্রিশটা পোস্টরে সাধারণ দশ জুন তারিখে সাধারণত রিজাল্ট ঘোষণা করে দিয়ে পুলিশের দশ জুন তারিখে রিজাল্ট ঘোষণা করে দিব তার দুদিনমান আগতে এখন নিউ নোটিস প্রকাশ পাব রিজাল্টর ওপৰত নিউ নোটিস এখন প্রকাশ পাব যে রিজাল্টর সাধারণ ঘোষণা করে দিয়ে হোক আর কেনেকৈ চেক আৰু আর যে হাজার সতেরোটা পোস্টর নোটিশে প্রকাশ পালে রিজাল্ট দিয়ে আগে যে নোটিস পাইছিল পাইছেন সে নোটিস এখন সাধারণত প্রকাশ পাব এই নার সাধারণ নজার সত্তরটা পোস্টর দরে সাধারণ একুশশো চৌত্রিশটা পোস্ট বন্ধুক এই ভেকেন্সি অবহেষে কাট অফ কি যাব বন্ধুকাল কাটার বহু যাব আর সাধারণ য এই ন হাজার সতেরোটা পোস্টর যি কাট ক্ড অফ গোল যে যাট অফ গল সাতে কোনো জেলার জিলাভিত্তিক কাট অফ গেছে আর একুশ চৌত্রিশটা পোস্ট জেলা ভিত্তিক কাট অফ যাব এই ন হাজার সতেরোটা যি এ বি যদি সাধারণ আপনার জেলা প্রত্যেকজন জেলায় যদি আপনার জেলা সেভেন্টি সিক্স কোনো জেলায় গেছে এই ন একুশো চৌদ্িসটা পোস্টর কাট অফ যাব এইটি টু বা এইটি ওয়ান হাতে কাত অফ যাব চারি পাঁচ মার্ক মার্ক হাতে কাট অফ বাড়ি কারণ পোস্ট অল্প আর ভেকেন্সি অল্প আসলে ইয়ারে ফিজিক্যাল নাম্বারতো বহুত লালী বহুত পাইছে আর ফিজিক্যাল নাম্বারত বহুত পাব যে ন হাজার সত্তরটা পোস্ট বহুত কাট অফ গেছে যেতেই বহু জেলায় এইটি ফাইভও গেছে এইট্টি টু গেছে এইটু সেভেন্টিভেন গেছে সেভেন্টি সিক্স গেছে মূর টু মূর জেলার সেভেন্টি সিক্স গেছে সেভেন্টি সিক্সর ওপর পালে চাকরি পাইছে বন্ধকাল এনেক আসতে এই একুশশো চৌত্রিশটা পোস্ট ন হাজার সতেরটা পোস্টতে ইমান কট অফ গেল আর একুশ চৌত্রিশটা পোস্ট এইটির উপর কট অফ যাব প্রত্যেক জা এইটির তলত কোনো জেলাতে কাট অফ না আর ফিজিক্যালত বহুত নাম্বার পেছে রিজাল্ট দশ জুন তারিখে আপনাদের ঘোষণা করে দিয়ে অতি সোনকালে রিজাল্ট আপনার কেন চেক করবো সকল ডিটেলস মানে জায়গায় দিন রিজাল্ট ইতিমধ্যে গম পালে দশ জুন তারিখে রিজাল্ট ঘোষণা করে দিব আর ইয়ার আগতে নোটিস এখন প্রকাশ পাব দুদিন বা তিনদিন আগতে নোটিস এখন প্রকাশ পাব বন্ধু অল সকালে নিশ্চিন্তে থাকক আর কাট অফ বহুত যাব যে ফিজিক্যাল নাম্বার পাইছে পাইস রিটার্ন ভাল হয়েছে বাবে ভাল রজাল্ট হব কোনো ধরনের বেমেজালি নহয় আৰু কোনো ধৰণৰ অসম পুলিচৰ সাধাৰণতে ৰিজাল্টটো কোনো ধৰণৰ সাধাৰণতে বেমেজালি নহয় আৰু আপোনাৰ ডকুমেণ্টছ যদি সাধাৰণতে শুদ্ধ আছে সকলো হৈ যাব আৰু ডকুমেণ্টছ সকলো ভেৰিফিকেশ্যন কৰিবলৈ অৱশ্যে সময় লাগিবই বন্ধুসকল আৰু অসম পুলিচৰ ৰিজাল্ট একৈছশ চৌত্ৰিছটা পোষ্টৰ ৰিজাল্টৰ ওপৰত গম পালে বন্ধুসকল একৈছশ চৌত্ৰিছটা দহ জুন তাৰিখে ঘোষণা কৰি দিব দুদিন বা তিনিদিন আকৌ ন'টিছ এখন প্ৰকাশ পাব সাধাৰণতে ন'টিছ এখন প্ৰকাশ পাব আৰু ন'টিছ মতে সাধাৰণতে ৰিজাল্টটো ঘোষণা কৰিব কিন্তু ন'টিছ প্ৰকাশ পোৱাৰ লগে লগে জনাই দিম ভিডিঅ'ৰ জৰিয়তে বন্ধুসকল আৰু এমনখানে আপডেট দিবল আছে ভিডিওটি যদি ভাল পায় লাইক করে দিব চেনল যদি নতুন করে ভিজিট যায় প্লিজ চ্যানেলটা নিজের প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিব আজিৰ ভিডিওটি যেন আলোচনা করলো ধন্যবাদ